এটাই জেনারিক ড্রাগ যেটা প্রধানমন্ত্রীর ঔষধি যে প্রকল্প আছে তার দোকানে পাওয়া যায়, ওই অ্যাপ থেকে আপনি পাবেন। সেখানে প্যারাসিটামল থেকে শুরু করে প্রতিটি ড্রাগ অন্তত মানে 50-90% কম দামে আপনি পাবেন। এই ফেসিলিটি 2014 আগে পর্যন্ত ছিল না। এবার ঘটনা হচ্ছে বহু ডাক্তার আছে যারা এই জেনারিক ড্রাগকে ডিসকারেজ করে, যে জন্য মানুষ এইখানে মানে তাহলে তো আমরা আচ্ছে দিনেই আছি স্নেহাশিস বাবু, শুধুমাত্র সারা ভারতবর্ষে মানুষ নিশ্চয়ই আপনার বলা হয়েছে, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা রয়েছে তারা সাধারণ মানুষ গরিব মানুষকে স্বস্তি দিতে চায় না, শুধুমাত্র কিছু পুঁজিপতিদের স্যাটিসফাই করে করে চলতে চায় বলে আজকে এই জিনিসপত্রের দাম এতটা আকাশছোঁয়া হয়েছে যে 800 ওষুধের দাম বাড়ালো। এবং আজকে পেট্রোল ডিজেলের দাম উনি বলে গেলেন এসব কথা, যে পশ্চিমবঙ্গে যে পেট্রোল বা যে ডিজেল, ডিজেলের ওপরে 63% ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, 37% রাজ্য, অর্থাৎ প্রায় 31 টাকা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, 17 টাকা হচ্ছে রাজ্য। উনি বলছেন রাজ্যে কেন কমাচ্ছে না, আমি আপনাকে বলি যে রাজ্যের 90,000 কোটি টাকা আমরা পাই সেন্ট্রাল থেকে, আমরা যে 41% ট্যাক্স দেওয়ার কথা সেই ট্যাক্স ওনারা দেন না, ফেলে রাখেন, এবং 14,000 কোটি টাকা তার জন্য ডিউ, জিএসটির ক্ষতিপূরণের টাকা দেন না, ম্যাচিং গ্রান্টের টাকা দেন না, রাজ্য চলবে কোথা থেকে? শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট গরিব মানুষের ওপরে একেবারে মাথায় বাড়ি মেরে মেরে এরা চলতে চাইছে। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষ যাবে কোথায়? আপনি রাজ্যের কথা বলছেন, আপনার বিজেপি শাসিত রাজ্যে আপনি দাম কমার, ট্যাক্স কমানোর কথা বলছেন, আমাদের রাজ্যের 90,000 কোটি টাকা আপনারা দিচ্ছেন না কেন? আমি আমি উত্তরটা দিই, ভারতবর্ষে টোটাল ট্যাক্সের 32%, উনি যে বললেন না 62%, টোটাল ট্যাক্সের 32% পর্যন্ত মনমোহন সিং গভর্নমেন্ট পর্যন্ত ইন্ডিপেন্ডেন্স থেকে দেওয়া হতো, 14th ফাইন্যান্স কমিশন থেকে এটা বেড়ে 42 হয়েছে, এবং এখন এবার সেটাকে 15th ফাইন্যান্স কমিশনে কমিয়ে 41 হয়েছে। প্রতিটি রাজ্য এই টাকাটা পায়, পশ্চিমবঙ্গে পায় না, পশ্চিমবঙ্গ অডিট করায় না। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া, ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।